আসসালামু আলাইকুম, নীলস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা হেলদি সুপের রেসিপি শেয়ার করব। ম্যাগি সুপের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা কিভাবে খুব সহজে বাসায় একটা স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যুপ তৈরি করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে অনেকে কিন্তু ডিম স্যুপও বলে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। তো 2 কাপ পানিতে আমরা একটা স্যুপের প্যাকেট এখানে রান্না করব। তো সেজন্য আমি এখানে প্রথমে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং সে পানিতেই আমি ম্যাগি স্যুপের যে প্যাকেটটা ছিল কর্ন উইথ চিকেন ফ্লেভারের ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মিশিয়ে নেব। অবশ্যই ঠান্ডা পানিতেই এটাকে মিশিয়ে নেবেন প্রথমে। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য সয়া সস। এখানে আমি 1/2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু সয়া সসে লবণ আছে আপনারা চাইলে কিন্তু স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য টেস্টিং সল্টও দিতে পারেন। তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব। তো ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় আমরা যে স্যুপটা রান্না করতে বসিয়ে দিয়েছি সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতো জাল করলে দেখবেন এমন ঘন হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখনই কিন্তু ডিমটা দিয়ে দেবেন। আর 1 হাত দিয়ে দেবেন, আরেক হাত দিয়ে কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু এক জায়গায় পড়ে ডিমটা দলা পাকিয়ে যাবে। তো এভাবে করে নেড়ে দেবেন। তো আমি ডিমটা ঢালছি আর একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর 1 মিনিটের মতো চুলায় রাখবেন। 1 মিনিটে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। খুব ঝটপট 3 মিনিটে মাত্র এই স্যুপটা আপনারা রেডি করতে পারেন। স্বাস্থ্যকর আর খুবই মজাদার এই স্যুপটা খেতে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে নামানোর আগে আমি একটা কাঁচামরিচকে খুব মিহি করে কুচি করে এখন দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু এটা দিতে পারেন, খুব ভালো লাগে এটা দিলে। তো রেডি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর খুব সহজে একটা স্যুপের রেসিপি। তো আশা করি আমার এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।